হ্যালো বন্ধু সকল, নমস্কাৰ জনাইছো সকলোকে। তো আমি আহি আহি আজি পাইছো সৰসক্ষেত্ৰ সমষ্টিৰ অন্তৰ্গত গড়াইমাৰিত সৰ্থেবাৰী থানাৰ অন্তৰ্গত। তো বন্ধু সকল, আজিও এক মৰ্মান্তিক কাহিনী লৈ আহিছো। আপোনালোকে হয়তো দেখিলে গমেই পাব এইজন হৈছে মাক। আৰু এতিয়ালৈ আমি এটি খবৰ দিবলৈ ওলাইছো বন্ধু সকল, বহুত দুখ আৰু পৰিতাপৰ বিষয়। ইতিমধ্যে মই আৰু এটা ব্লগ বনাইছিলোঁ অন্য এটা ভিডিঅ'ৰ কাৰণে। তো আপোনালোকে যেনেকৈ মৰম চেনেহ দিছিলে, সেই হিচাপতে মই আৰু এটা ভিডিঅ' বনাইছোঁ। এই মাকৰ মুখৰ পিনে চাই বন্ধুসকলে আপোনালোকে দেখিছে, এই মাকজনৰ এটি ল'ৰা সন্তান হেৰুৱাইছে, যাৰ বয়স নেকি 20-21 বছৰ হ'ব। বন্ধুসকল, মই তেওঁৰ ফটো ভিডিঅ'ত দেখুৱাই দিছোঁ, টাইমলাইনত আহিব। তাৰপিছতে আপোনালোকে এই যোগাযোগ নাম্বাৰ এটি থাকিব। যদি আপোনালোক কোনো সদাসয় ৰাইজে যদি পায়, তেনেহ'লে বন্ধুসকল আপোনালোকে হয়তো খবৰ দিব ফোন নম্বৰত। পোনে পোনে আমি মাকৰ ওচৰলৈ আহিছোঁ। মাকে এই বিষয়ে কি ক'ব, কোনদিনা হেৰুৱাইছে? কিন্তু মই জনামতে যোৱাকালি হেৰুৱাইছে গুৱাহাটীৰ পৰা, নাৰেঙ্গীৰ পৰা না। আমি পোনে পোনে সুধি লৈছোঁ মাকে কি কয় এই বিষয়ে। তে বন্ধুসকল, মই পোনে পোনে আপোনালোকক দেখুৱাইছোঁ। আচ্ছা, কেমনে কৈ আৰাইছে আপোনালোকক গেদাটা? গেদাটা কালকে আৰাইছে। হ্যাঁ, কালকে বাহিৰত কোনে বাৰী আহিছে। হ্যাঁ, বাহিৰত থেকে মানে কোন থেকে? নাৰেঙ্গী থেকে। গুৱাহাটী নাৰেঙ্গী? গুৱাহাটী নাৰেঙ্গী। হ্যাঁ হ্যাঁ, ভাবছি আমার মা বাপের বেতে আইসি, মা বাপের বেতে আইসে, তাহন আহে নাকি? আমি ফোনা ফোনা করে দেখলাম কোন হানে বাচ্চাটা নাই, কোন হানে নাই। বন্ধু সকল, হয়তো আপনাদের শুনিলে তে মাকর মনের কথা, মাকে কান্দি কান্দি ভাগরি পড়েছে গোটেই দিন, মানে যোগাকালির পর কান্দি কান্দি আর অবস্থা নাই, বহুত অসুস্থ হয়ে আছে, কোনো মতো ধরে আছে মানুষজনতে। আপনাদের করজোরে অনুরোধ জানাইছো, আপনাদের অনুরোধ জানাক যাতে এই ভিডিওটা শেয়ার করে কোনো সদাশয় রাইজে যদি পায়, কোনো মানুষ যদি দেখা পায় এই রাকিবুল আলিক, তা আপনাদের হয়তো খবর করব। আর ভিডিওটা ইমানেই বেশি করে শেয়ার করব যাতে সকলে টাইমলাইনত গুছি যায় আর সকলে অল্প খা খবর লব পারে। মই ভিডিওর উপর ল'ৰাটোৰ ফটো অলরেডি দেখাইছো, এনেকুৱাই হ'ব ল'ৰাটোৰ। আর ল'ৰাটো কেনেকুৱা ক্ষীণ হৈছে সেইটো মই ভিডিও এটি ফুটেজ দেখুৱাইছোঁ, এটি ভিডিও দিছো বন্ধুসকল, হয়তো আপোনালোকে দেখিলে গমে পাব ল'ৰাটো বর্তমান অবস্থা ঠিক এনেকুৱা। এনেকুৱা সকলো মানুহ আহি কিনে ইয়াত উপস্থিত হৈছে, যোৱাকালিৰ পৰা বহুত বিচাৰি আছে কিন্তু পোৱা নাই। তে বন্ধুসকল, আমি পুনৰ পুনৰ আৰু একজন মানুহ আছে, ভাইজনৰ নাম কি? ৰিকিব আহমেদ। কোনছে কি হৈছিল তাৰ মানে কেনেকৈ আহিছে? গুৱাহাটী দিগা কবাই তাহ বোলা কৈছে ৰাখি বোলালি, তে বুত্ৰি অকবেতো তাহে নাই, বহুত খৰগ হৰিব চৰে বিচৰে পা যাব নাই। গুৱাহাটী বহুত মানুহৰ কোৱা হৈছে, কবে আহিছে? কালকে যোৱা কাল এই বুত্ৰি পান জানাই না, বিচৰে পা জানাই, কোনো খোজ খবৰ নাই। তে আপুনি ৰাইজৰে কি কৰিবাৰ চাইন? এহানে যদি কোনো মোবাইল যে ভিডিঅ' যাব, এহানে যেতি দে হুইক বা ফোন নম্বৰ দে ফটো দে হ'ব, দয়া করে আৰু কন্টেক্ট যদি পাই কন্টেক্ট করলে ভালো হবো। বন্ধুসকল, হয়তো শুনিছে আপনাদের, আর ইয়াতো হয়তো সকল মানুষ আছে। মই মাকক আরো এবার দেখাইছো, তেওর অবস্থা বহুতে কাহিল, সেইকাৰণে আপনাদের কটজোরে অনুরোধ জানাইছো আপনাদের যাতে ভিডিওটা শেয়ার করে। তো যদিও মই ফটোটো দেখাইছো টাইমলাইনত বন্ধুসকল, এইটো হৈছে অলপ কেইদিনমান আগৰ ফটো, কিন্তু ল'ৰাটোৰ এনেকুৱা স্বাস্থ্য নাই, হয়তো মুখখন ক্ষীণাই গৈছে আৰু অলপ চিকনা হৈ গৈছে, মানে ক্ষীণাই গৈছে, অলপ বেমাৰ হৈ আছে বুলি মাকে কৈছে। নাৰেঙ্গীৰ পৰা হেৰুৱাইছে, মানে নাৰেঙ্গীৰ পৰা ঘৰত আহোঁ বুলি কৈছে, মানে গড়াইমাৰি যিটো চক বৰপেটা জিলাৰ অন্তৰ্গত তাতে আহোঁ বুলি কৈছে, কিন্তু এতিয়ালৈ অহা নাই।